বিপিএল শুরুর আগে সাকিবের কথা নিয়ে কম সমালোচনা হয়নি, আর বিপিএল শুরুর পর সেই সমালোচনায় আগুনে ঘি ঢেলে দিয়েছেন সাকিব নিজেই। মাঠে আম্পায়ারদের বিপক্ষে প্রতিবাদের ঝড় তুলতে দেখা গেছে মিস্টার 75-কে। এদিকে বরিশালের হয়ে একদিনও অনুশীলন করেননি সাকিব, আর তাতে নিন্দুকেরা সাকিবকে নিয়ে জানিয়েছেন তীব্র নিন্দা। তবে 22 গজে সাকিব ঠিকই তুলেছেন ব্যাটিং ঝড়, হয়েছেন বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। ব্যাট হাতে তিনি প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা, এটা তো শুধু সাকিবের কাছেই সম্ভব। বিপিএলে কেমন ছিল সাকিবের পারফরম্যান্স আর সাকিবকে নিয়ে কী চলছে বিপিএলে, এসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এবারের বিপিএল এর আগে সাকিবকে নিয়ে কম সমালোচনা হয়নি। বিপিএল শুরুর আগে সাকিবের বিস্ফোরক মন্তব্য নাড়িয়ে দিয়েছিল বিসিবিকে। এরপর মাঠে সাকিবকে কেন্দ্র করে ঘটে গেছে নানা ঘটনা। আম্পায়ারিং নিয়ে সাকিবের প্রতিবাদ, মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে তর্ক, সবটাই দেখেছে ক্রিকেট সমর্থকরা। কিন্তু এসবে সাকিবের কিছুই আসা যায় না, কারণ ব্যাট আর বল হাতে ঠিকই আলো ছড়াচ্ছেন সাকিব, তার মাঠের খেলা নিয়ে সমালোচনার কোনো সুযোগই দিচ্ছেন না। বরং প্রতি ম্যাচে রান করে তাদের মুখটা বন্ধ করে রাখছেন সাকিব। তাকে নিয়ে যেমন আলোচনা হয় তেমনি সমালোচনাও, তবে দিন শেষে তার পারফরম্যান্সে ঢাকা পড়ে যায় আলোচনা সমালোচনার ঝলসানো টেবিল। সেটি হতেই হয়, কারণ ব্যক্তিটি সাকিব আল হাসান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন এই ক্রিকেটারের যৌবনটাও বাড়ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি আসরে দুর্দান্ত ব্যাটিং করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলের নবম এ আসরে সাকিব খেলছেন ফরচুন বরিশালের হয়ে। এবারের আসরে সাকিব যা করেছে তাতে আপনি অবাক হতেই পারেন। বরিশালের ম্যাচের আগের দিন দলের সাথে যোগ দেওয়া, অল্প একটু অনুশীলন করেই মাঠে নেমে যাওয়া, এরপর ব্যাট হাতে ঝড় তোলা, এটা তো সাকিবকে দিয়েই সম্ভব। শোনা যায় তিনি নাকি যত ফ্রেশ থাকেন ততই রান করেন, এর প্রমাণও দিচ্ছেন তিনি। এখনও পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার তো এই সাকিবই। বরিশালের হয়ে 6 ম্যাচে রান করেছেন 275, অ্যাভারেজ 92। চট্টগ্রাম পর্বে সাকিব ম্যাচ খেলেছেন 4টা। তবে মজার ব্যাপার হচ্ছে চট্টগ্রামের মাটিতে একদিন অনুশীলন করেননি সাকিব, ব্যাট বলটা ছুঁয়েও দেখেননি। চট্টগ্রামে খেলার পাশাপাশি বাণিজ্যিক কাজটাও সারছেন সাকিব। সাকিব পুরোটা সময় ব্যস্ত থাকেন বিজ্ঞাপন আর বাণিজ্যিক কাজে। আর রংপুরের বিপক্ষে যে 89 রানের বিধ্বংসী ব্যাটিং করেছিলেন সাকিব, তার আগে 3 দিন ব্যাটটাও হাতে নেননি তিনি। এমনকি চট্টগ্রামেও ছিলেন না সাকিব, তবে এবার তিনি ব্যস্ত ছিলেন ঢাকায় পরিবারের সাথে। ঢাকা থেকে ফিরে চট্টগ্রামে তুলেছেন ব্যাটিং ঝড়, এটা অনেকের কাছে অবাক লাগার মতন। এটা নিয়ে হতে পারে অনেক সমালোচনা, কিন্তু ব্যাটে রান পাওয়ায় সমালোচনা হচ্ছেই না, বরং এটাকে বলা হচ্ছে অবিশ্বাস্য। শুধু দেশি ক্রিকেটাররা না, বিদেশি ক্রিকেটারদের কাছেও সাকিব সেরা। পাকিস্তানের ইফতিখার তো বলেই দিয়েছেন তিনি নাকি সাকিবের মতো অধিনায়ক আর কোথাও দেখেননি। এদিকে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 32 বলে 66 রান করেন তিনি, ধারাবাহিকতা ধরে রাখেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি, তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে 45 বলে 81 রানের অপরাজিত ইনিংস খেলেন, আর সেটি ছাড়িয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে করেন 43 বলে অপরাজিত 89। সবশেষ 20 জানুয়ারি ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে করেন 17 বলে 30 রান। সাকিব তো এমনই, তিনি এভাবেই চালিয়ে যাবেন বিপিএলটা, সেই সাথে চালাবেন তার ব্যাটটাও, হয়ে উঠবেন বিপিএলের সেরা ক্রিকেটার, এমনটাই প্রত্যাশা সাকিব ভক্তদের।